नमस्कार, वेलकम टू मुश्किल आसान। आमी शालिनी डेकोस्टा, क्लिनिकल साइकोलॉजिस्ट, नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल साइंसेस। आज के टॉपिक ते जावर आगे आमरा एक सिचुएशन भेबे नी। धरुन जे आपनी एक बड़ो बिराट बड़ो हले परफर्म करछेन, गान बा नाच বা নাটক একা করছেন, আর আপনার প্রত্যেকটা মুভমেন্ট বা প্রত্যেকটা সুর বা প্রত্যেকটা হাত বা নাচানো বা কথা বলার ভঙ্গির পর যারা যারা হলের মধ্যে রয়েছে সবাই দাঁড়িয়ে ক্ল্যাপ করছে খুব জোরে জোরে, আপনাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার অনেকজন ফটো ক্লিকস করছে, আপনার ভিডিও রেকর্ডিং করা হচ্ছে, আপনি একদম সেন্টার স্টেজে রয়েছেন আর আপনার খুবই ভালো লাগছে, আমাদের সবারই ভালো লাগবে ব্যাপারটা। সেই মুহূর্তে আরেকজন পারফর্মার এলো একই স্টেজে, সেও গান করছে বা আপনি যা করছিলেন সেও তাই করছে, সে হয়তো আপনি যেহেতু নাচ করছিলেন সেও হয়তো সঙ্গে নাচ করা শুরু করলো, আপনি যদি গান গাইছিলেন সেও হয়তো গান গাইছে বা আপনি যদি নাটক করছিলেন সেও নাটক করছে, এবং এটা হঠাৎ করে হলো। হঠাৎ করে যখন কেউ এলো একই সুরে গান গাইছে বা একই সুরে নাচছে, অডিয়েন্স তাকে দেখে আরো বেশি করে হাততালি দেওয়া শুরু করলো। এবার যেখানে 100টা ক্যামেরা হয়তো আপনার দিকে তাকিয়েছিল, যেহেতু নতুন কেউ এসছে সবকটা ক্যামেরা তার দিকে চলে গেল, আপনার দিকে হয়তো মাঝে সাঝে একটা দুটো ক্যামেরা এলো, যেখানে সবাই আগে শুধু আপনার জন্য হাততালি দিচ্ছিল এখন হয়তো এক দুজন আপনার নাম নিচ্ছে, বাকিরা হয়তো নতুন কেউ এলো সেও যেহেতু নাচতে পারছে গাইতে পারছে সবাই তার দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছে, সেই মুহূর্তে আপনার কিরকম লাগবে? রাগ হতে পারে, রাগ হতে পারে যারা দেখছে তাদের প্রতি, যে এতক্ষণ তো আপনার দিকে তাকিয়েছিল আপনার ফটো তুলছিল, এখন হুট করে অন্য কেউ চলে এলো তার দিকে কেন সবকটা ক্যামেরা চলে গেল। রাগ হতে পারে সেই পারফর্মারের প্রতি, পুরো স্টেজটা তো আপনি ভালো করে ম্যানেজ করছিলেনই, তার আসার কি প্রয়োজন ছিল? রাগ হতে পারে নিজের প্রতি, নিজের প্রতি আপনি অতটা ভালো হয়ে উঠতে পারছেন না। রাগ হতে পারে যারা ব্যাকগ্রাউন্ডে ছিল তাদের প্রতি, ডিরেক্টরের প্রতি হতে পারে, প্রডিউসারের প্রতি হতে পারে, তাদের কি প্রয়োজন ছিল আরেকটা পারফর্মারকে আনার? সেই রাগে হয়তো আপনি বেরিয়ে যেতে পারেন, কিংবা দুঃখ হয়ে আরো বেশি খারাপ পারফর্ম করবেন, যত না আপনি করছিলেন ওর থেকে একটু কমে যেতে পারে, বা রাগের মধ্যে আপনি একটা কম্পিটিটিভ স্পিরিট আনতে পারেন, যে পাশের জনের থেকে আরেকটু ভালো করে দেখিয়ে দেব। কোনোটাই কিন্তু ঠিক অতটা হেলদি নয়। সেই জায়গায় ভেবে দেখুন, যদি আপনি আগে থেকে জানতেন যে আপনার সাথে সাথে আরেকটা পারফর্মার আসবে, এবং সে যখন আসবে সে যদি বাই চান্স কোনো মিস্টেক করে, সেটা কিন্তু আপনাদের দুজনকেই ম্যানেজ করতে হবে, স্পেশালি এটা নাটকের ক্ষেত্রে বা গানের ক্ষেত্রে বেশি হয়, যেহেতু একজনের সুরের সঙ্গে আরেকজনের তালকে মেলাতে হয়, বা একজনের ডেলিভারি ডায়লগ ডেলিভারির সঙ্গে আরেকজনের ফেশিয়াল এক্সপ্রেশনকে মেলাতে হয়, নাচের ক্ষেত্রেও হয়। তো সেই জায়গাটায় তারা কিন্তু একসাথে কাজ করে, কারণ সে আগে থেকে জানতো যে এই মানুষটা আসবে এবং পারফরমেন্স তাদের দুজনকেই ভালো দিতে হবে,
তো যেখানে একজন হয়তো মিস আউট করে যাবে আরেকজন ওটাকে কভার আপ করার চেষ্টা করবে, এটাই তো পার্থক্য। ঠিক সেইভাবে যখন আপনাদের ঘরে প্রথম বাচ্চা আসে, সবার মনোযোগ সেই প্রথম বাচ্চার দিকে থাকে। সে কথা বলতে পারলো কিনা, সে উঠতে পারছে কিনা, সে কিভাবে বাবা ব্ল্যাক শিপটা বললো বা টুইঙ্কেল টুইঙ্কেলটা বললো, সে কিভাবে হাঁটলো, সে কিভাবে কাঁদলো, সে কিভাবে রাগ করলো, সবার অ্যাটেনশন সেই বাচ্চার দিকে থাকে। এবং এই বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন হঠাৎ করে আরেকটা বাচ্চা চলে আসে, তখন নিয়মিতভাবে নিশ্চয়ই মার বলুন, বাবার বলুন, ঠাকুমার বলুন, দিদার বলুন, আশেপাশের লোকেদের বলুন, সবাই সেই বাচ্চাটাকে নিয়ে উঠে পড়ে থাকে, কারণ সে বাচ্চাটা হাসতে পারছে কি না, কাঁদতে পারছে কি না। সেই জায়গায় কিন্তু প্রথম যে বড় বাচ্চাটা রয়েছে তার কিন্তু অনেক সময় অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে। সেই সিচুয়েশনটা যেটা বললাম, একটা পারফর্মার রাগ করতে পারে অন্যদের প্রতি, যারা দেখছে তাদের প্রতি, তো এই ক্ষেত্রে বাচ্চারাও রাগ করতে পারে তাদের মা বাবার প্রতি, তারা হয়তো তাকে যথেষ্ট ভালোবাসছে না। বা সেকেন্ড সিচুয়েশনটা, যেখানে পারফর্মারটা হয়তো রাগ করবে অন্য পারফর্মারের প্রতি, যে তার আসার কি প্রয়োজন ছিল, ঠিক সেইভাবে বাচ্চাটাও রাগ করতে পারে ছোট বাচ্চাটার ওপরে, যে আমি যখন ছিলাম তাহলে আবার ওর আসার কি দরকার ছিল। বা রাগ হতে পারে প্রথম ক্ষেত্রে যেটা দেখেছিলাম প্রোডিউসার বা ডিরেক্টরের প্রতি, এখানে রাগ হতে পারে মা বাবার প্রতি। কেন হলো? বা রাগ হতে পারে নিজের প্রতি, যে আমি অতটা ইম্পর্টেন্ট না। বাচ্চাদের ক্ষেত্রেও তাই হয়, সে কারণে অনেক সময় সেকেন্ড চাইল্ড আসার পর যে ফার্স্ট চাইল্ড থাকে তাদের হয় পারফরমেন্স অনেকটা বেটার হয়ে যায় কিংবা অনেকটা খারাপ হয়ে যায়, বা তাদের মধ্যে কিছু কিছু বিহেভিয়ারাল প্রবলেম দেখা যায়, রাগ, জেদ, কান্নাকাটি, পড়াশোনার সমস্যা, ভিডিও গেম খেলার অত্যাধিক ইচ্ছে, ভাঙচুর করছে, রাগারাগি করছে। তো এই সিচুয়েশনটা আমরা হ্যান্ডেল করতে পারি ঠিক কীভাবে? প্রথমে একটা হিন্ট দিয়েছিলাম, প্রথম পারফর্মার যদি জানে যে সেকেন্ড একটা পারফর্মার আসছে, তাহলে কিন্তু সে মেন্টালি অনেকটাই প্রিপেয়ার্ড হয়ে যায়। হ্যাঁ, একটা ইচ্ছে নিশ্চয়ই থাকে যে আমি অন্যজনের থেকে একটু বেটার করব, যেটা সাধারণ সবকটা মানুষের মধ্যে থাকে, কিন্তু অতটা অ্যাগ্রেসিভলি থাকে না। ঠিক সেইভাবে যখন আপনারা সেকেন্ড চাইল্ড নেওয়ার প্ল্যানিং করছেন, সেই প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু বাচ্চাদেরও ইনক্লুড করুন এবং তাদেরকে আগে থেকে প্রিপেয়ার করা শুরু করুন, যে সেকেন্ড চাইল্ড যদি আসে তাহলে সেটার মধ্যে কী কী সুবিধা হতে পারে, কী কী অসুবিধা হতে পারে, তার কী বক্তব্য, তার কী ইচ্ছে, এবং তাকে কিছু দায়িত্ব দেওয়া, সে রেডি আছে কি না সেই দায়িত্বগুলো নেওয়ার জন্য, তাকে একটা প্যারেন্টাল পজিশনে দেওয়া, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের এই এপিসোড ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই লিখে পাঠাবেন, সেগুলোর উত্তর আমরা দেব। ভালো থাকবেন, সামনের সপ্তাহে আবার দেখা হবে।